হ্যাঁ ভাই, টাটা। আমি ঢাকায়, ঢাকা। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি। আমি আজকে আপনাদের মাঝে নিয়ে এলাম একটি ভিডিও, সেটা হচ্ছে ইবিএল স্কাই লঞ্চ। আজকে আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে কিছু ইনফরমেশন শেয়ার করব, সেই জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমাদের যাদের বিদেশ ভ্রমণ করতে হয় তাদের অবশ্যই হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যেতে হয়, আর সেখানেই রয়েছে এই ইবিএল স্কাই লঞ্চটি। আর ইবিএলের যারা প্রিমিয়াম কার্ড হোল্ডার তারা এখানে ফ্রি অ্যাক্সেস করতে পারে। শুধু কার্ড হোল্ডাররাই যে ফ্রি অ্যাক্সেস করতে পারে তা কিন্তু নয়। এরা যে অফারটা দিয়েছে সেটা হচ্ছে কার্ড হোল্ডারের সাথে যদি অ্যাডাল্ট কেউ থাকে একজন, সে এখানে তার সাথেই ফ্রি অ্যাক্সেস করতে পারবে এবং সাথে একজন বেবিও। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে যদি হাজব্যান্ড, ওয়াইফ এবং বেবি থাকে তাহলে তারা সুন্দর মতো এখানে ফ্রি অ্যাক্সেস করে তারা তাদের ইচ্ছা মতো এই ইবিএলের যে স্কাই লঞ্চের যত সুযোগ সুবিধা আছে সব কিছু তারা উপভোগ করতে পারবে। তাহলে প্রশ্ন থেকে যায়, যদি চারজন ফ্যামিলি মেম্বার থাকে তাহলে আরেকজন বেবির কি ফ্রি অ্যাক্সেস করানো যাবে নাকি পেমেন্ট দিতে হবে? হ্যাঁ, আমি এখন সেটাও বলবো। সেই এক্সট্রা আরেকজন বেবির জন্য অল্প কিছু পরিমাণ পে করতে হবে। ইবিএলের কিছু স্পেশাল কার্ড আছে যেগুলো হচ্ছে সবার জন্য নয়, তো সেই স্পেশাল কার্ড হোল্ডাররা এখানে অ্যাক্সেস করতে পারে। তো আমার হাজব্যান্ডের আমার হাজব্যান্ডও একজন স্পেশাল কার্ড হোল্ডার, লাইক হি ইজ এ বিজনেসম্যান, সো সে ওই কার্ডটি ইউজ করে এখানে প্রবেশ করেছিল এবং তার সাথে আরও একজন অ্যাডাল্ট পার্সন লাইক মাই ফাদার, সেও এখানে প্রবেশ করে সমস্ত সুযোগ সুবিধাগুলো গ্রহণ করেছিল। এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে প্রেয়ার্স রুম আছে মেল এবং ফিমেলের জন্য আলাদা আলাদা, এবং খাবারের যে ব্যবস্থা করা আছে সেগুলো হচ্ছে বুফে সিস্টেম। আপনাদের ইচ্ছে মতো আপনারা আপনাদের পছন্দ মতো খাবার নিয়ে এখানে খেতে পারবেন আর যতক্ষণ ইচ্ছা টাইম পাস করতে পারবেন। আপনাদের ফ্লাইটের টাইম যখন আসবে তখন আপনাদেরকে এই রুম থেকেই হচ্ছে ডেকে নিয়ে যাওয়া হবে, সুতরাং নির্দ্বিধায় আপনারা এখানে টাইম পাস করতে পারবেন, আপনাদের কোনো রকম টেনশন করতে হবে না। আর খাবারের মানের কথা যদি বলেন তাহলে আমি বলবো যে এখানে খাবারের মান খুব একটা খারাপ না, খাবারগুলো অনেক বেশি টেস্টি ছিল আর আমার হাজব্যান্ড হচ্ছে অনেক মজা করে খেয়েছে। তো আজকে এই পর্যন্তই, যদি ভালো লাগে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো দিবেন, আর চ্যানেল থেকে দেখলে তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।